হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার খাবো বাঙালি। আজ আমি আপনাদের একটি নিরামিষ সবজি চচ্চড়ি শেয়ার করছি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি বেগুন, একটু সর্ষা, কুমড়ার ডগা, গাজর, শুকনা লঙ্কা, সবুজ লঙ্কা, আদা, কফির ডাঁটা, মূলা, থোর, আলু আর ফুলকপি। এই সবজিগুলো দিয়ে আমি একটা সবজি চচ্চড়ি রান্না করছি। প্রথমে বেগুন বাদে আর সব সবজিগুলোকে আমি জলে ফুটিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার সবজিগুলোকে আমি আলাদা একটি পাত্রে সিদ্ধ করে দিচ্ছি। মিনিট ছয়েক সিদ্ধ করার পরে আমি সেটা নামিয়ে একটি গ্যাসে একটি কড়াই বসাই। কড়াইয়ে পরিমাণ মতো তেল দেই এবং একটু কালো জিরা আর কয়েকটা মেথি ফোড়ন দেই, দুটো তেজপাতা, দুটো শুকনা লঙ্কা ফোড়ন দেই। এবার আমি বেগুনগুলোকে তেলের মধ্যে ভেজে তুলে রাখবো আলাদা একটি পাত্রে। বেগুনগুলোকে আমি তুলে রাখলাম। এবার সেদ্ধ করা সবজিগুলোকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম এবং ভালোভাবে নাড়াচাড়া করছি। কুমড়ার ডগা দিয়ে দিলাম। সব সবজিগুলোকেই আমি আলাদা করে ভাপিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। সর্ষা, আদা আর লঙ্কা আমি আলাদা করে বেটে নিয়েছি মিক্সিতে। এবার গরম জল উঠলে সেটাও দিয়ে দিলাম। সবজিগুলো কিছুক্ষণ আমি জল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। মিনিট 5 ঢাকা দিয়ে রেখে আবার ঢাকা খুলে সেগুলোকে আবার নেড়ে দিলাম। এবার আমি পেস্ট করা সর্ষা, আদা এবং লঙ্কা দিয়ে দিলাম আর সাথে ভাজা বেগুনগুলোও দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো চিনি, এটা অপশনাল, দেওয়াও যেতে পারে নাও দেওয়া যেতে পারে। গরম মশলাও দিয়ে দিলাম। এবার ভালো মতো নাড়াচাড়া করে
আমি এটা ঢাকা দিয়ে রাখবো। সবজিগুলো আগেই আমি সিদ্ধ করে রেখেছি, কাজেই নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে তারপর গ্যাস আমি অফ করে দেবো।